সময় 2012, একটি দেশ জিডিপি 5.63%, দরিদ্র সীমার নিচে আছে জনসংখ্যার মাত্র 20%, প্রধান সম্পদ ব্ল্যাক ডায়মন্ড, তেল। সৌদি আরবের পর বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুতকারক দেশ, যাদের সবচেয়ে বন্ধুরাষ্ট্র চীন। এত শক্তিশালী অর্থনীতি, যারা কিনা সম্ভাব্য বাণিজ্য যুদ্ধে চায়নার জন্য একটি শক্তিশালী সম্পদ। এত তেল থাকার পরও যুক্তরাষ্ট্র একে ঘাটাঘাটি পর্যন্ত করতে চায় না। দেশটির নাম ভেনিজুয়েলা। সময় 2018। মাত্র 6 বছরের ব্যবধানে দেশটির অর্থনীতি ভেঙে চৌচির। মুদ্রাস্ফীতি 80,000% অতিক্রম করেছে এবং ধারণা করা হচ্ছে 2019 তা যার পরবর্তী ধাপটির নাম হচ্ছে ভয়াবহ দুর্ভিক্ষ। এই সংকটের প্রধান কারণ বলা হচ্ছে দুইটি: সেন্ট্রাল ব্যাংকের অর্থের হিসেবে প্রতিনিয়ত গরমিল এবং ডাচ ডিজিজ। ডাচ ডিজিজ রোগটা একটা দেশের জন্য বেশ ভয়ঙ্কর। এই রোগের লক্ষণ দুইটি: এক, দেশের এক্সপোর্ট ক্যাশ ফ্লো বা রপ্তানি আয়ের 80% আসবে কোনো একটা নির্দিষ্ট সেক্টর থেকে। দুই, জিডিপি বাড়তে থাকবে খুবই দ্রুত। মানুষ তার জীবনযাত্রার মান বাড়াবে, শ্রমিক তার বেতন বাড়াবে আরও সুখে থাকার আশায়। তাদের জীবনযাত্রার সাথে তাল মেলাতে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি সিস্টেম বা আমদানি নির্ভর অর্থনীতি গড়ে উঠতে থাকে। তিন, সম্পদের বিষম বণ্টন। সমাজের একটা অংশ বিশাল পরিমাণ সম্পদ নিয়ে বসে থাকবে আর বাকি মানুষের অংশের সম্পদ শুষে যেতে থাকবে। এই সুখের সংসার ততদিনই টিকে থাকবে যতদিন একটি নির্দিষ্ট সেক্টর দেশকে 80% ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে থাকবে। ভেনিজুয়েলার 80% আসত তেল থেকে। 2014 সালে আরব বসন্ত এর প্রভাবে হঠাৎ পৃথিবীতে তেলের দাম কমে যায় আর সাথে সাথেই থপ করে ভেঙে পড়ে তাদের এতদিনের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। এবার আসা যাক বাংলাদেশে। বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট এখনও 7.8%, দেশের আমদানি এখনও 80%-এর উপরে, আরএমজি সেক্টর বেসড। আমাদের জিডিপি গ্রোথ রেটও অ্যাগ্রেসিভলি হাই। সমাজের ধনীরা আরও ধনী হচ্ছে, ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, ইনভেস্ট হচ্ছে বাইরের দেশে। সো উই আর অলরেডি ইন এ ডাচ ডিজিজ, সো অল উই নিড জাস্ট এ লিটল পুশ। এখন দেখি এই পুশটা কিভাবে আসতে পারে। চায়না এখন আর লো কস্টিংয়ে বাংলাদেশের সাথে পেরে উঠছে না, এমনকি এআই এর ব্যবহার দিয়েও এই কস্টিংয়ে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। এবছর নির্বাচনী বছর হওয়ার পরেও গার্মেন্টস সেক্টরে রেকর্ড পরিমাণ অর্ডার আসছে, যেহেতু চীন আস্তে আস্তে এই গার্মেন্টসের কাজ ছেড়ে দিচ্ছে। বছরের পর বছর এই কাজের পরিমাণ আরও বাড়বে, জিডিপি গ্রোথ রেট আরও বেড়ে যাবে, মানুষের লাইফস্টাইল আরও উন্নত হবে। তাহলে আমাদের আরএনজি সেক্টরের ভবিষ্যৎ পুরোপুরি সুরক্ষিত? না, গার্মেন্টস সেক্টরটা অনেকটা বেদুইনদের মতো, এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে থাকে। এই সেক্টরের বেঁচে থাকা নির্ভর করে দুটি জিনিসের উপর: এক, লো মার্কেটিং কস্ট; দুই, লো শিপমেন্ট কস্ট। চীন আফ্রিকার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোকে দখল করে নিয়েছে। ওই বছরেও $30 billion লোন দেওয়া হয়েছে শুধুমাত্র আফ্রিকার দেশগুলোর সব কিছু ঠিকঠাক করার জন্য। অনেকটা শাসিয়ে বলা, টাকা দিচ্ছি, দেশ ঠিকঠাক করো, তোমাদের দেশটা আমাদের দরকার, কাজ নিয়ে লোন নিয়ে নো টেনশন। দরিদ্র দেশ, এত টাকা আফ্রিকান নেতাদের হাতে পড়লে তো টাকা নিয়ে লেজ গুটিয়ে পালাবে। তাই চীন এই বিশাল টাকা দিচ্ছে নিজের দেশের নিজস্ব রিয়েল এস্টেট কোম্পানি এবং কনস্ট্রাকশন ফার্মকে। চায়না আফ্রিকার দেশগুলোকে তাদের ফ্যাক্টরি বানানোর জন্য বেশ জোরসোরেই মেরামত করে নিচ্ছে। বড় বড় ব্রিজ বানানো হচ্ছে, বিশাল বিশাল পাওয়ার হাউস বানানো হচ্ছে, টাকা দিচ্ছে চায়না, কাজ করছে চায়না, শুধু লোনটুকু ফিরিয়ে দেবে আফ্রিকা। চায়না জানে আফ্রিকার দরিদ্র দেশগুলো অবশ্যই তাদের লোনের টাকাটুকু ফিরিয়ে দিতে পারবে না।
তাহলে বিনিময়ে কি নিতে চায় চায়না তাদের কাছ থেকে? খুব সহজ, তাদের সি পোর্ট এবং চিপ লেবার বা সস্তা শ্রম। বর্তমানে যে ঘটনাটাকে বলা হচ্ছে চাইনিজ ডেট ট্র্যাপ ফর নেক্সট ট্রেড ওয়ার, ওই সব তীরবর্তী অঞ্চলগুলো পুরোপুরিভাবে তৈরি করার পরপরই চীন যা করবে তা আমাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাল্টিভেশনের ফার্স্ট স্টেপ হলো বস্ত্র শিল্প বিপ্লব, সুতরাং গার্মেন্টস সেক্টর আবারও চলে আসবে চীনের বলয়ে। আফ্রিকার লেবার কস্ট অবশ্যই আমাদের চেয়ে কম, আফ্রিকা থেকে আমেরিকা ইউরোপ বেশ কাছাকাছি, সুতরাং কমে যাবে শিপিং কস্ট। কি দরকার তাদের এত দূর থেকে বেশি দাম দিয়ে জামা কাপড় কেনা? এখন সুখে আছি বলে সব সময় সুখে থাকব? ভেনিজুয়েলা 2012-তে বেশ সুখে ছিল, তাদের এখন সুখ নেই। দেশের মানুষরা কোনো যুদ্ধ বিদ্রোহ ছাড়াই দেশ ছেড়ে উদ্বাস্তু হয়ে অন্য দেশে ঢুকে মার খাচ্ছে, তাও তারা দেশে ফিরে যাচ্ছে না। ভেনিজুয়েলা আরব বসন্তের পরোক্ষ শিকার, আরব বসন্তের প্রভাব আমাদের উপর এসে পড়েনি। সামনে আরেকটা যুদ্ধ ঘটতে যাচ্ছে, সামনের যুদ্ধের নাম ইউএস চায়না ট্রেড ওয়ার। ইউএস আর চায়না এর মধ্যে ঘটতে থাকবে ব্যবসায়িক যুদ্ধ। অনেকের মতে ট্রেড ওয়ার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই অভিনব যুদ্ধের প্রভাব বাংলাদেশে সরাসরি পড়বে। আমরা কি এই যুদ্ধের জন্য প্রস্তুত থাকব, নাকি এখনও জিডিপি নামক মরিচিকার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে আত্মতুষ্টির ঢেকুর তুলতে থাকব? প্রশ্নটির উত্তরের উপর হয়তো একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। প্রিয় ভিউয়ার্স, ইউএস চায়না ট্রেড ওয়ার নামক আগত যুদ্ধে বাংলাদেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করছেন? কমেন্ট করে নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। পাশাপাশি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।